সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদ ও ইসলাম ও কোরআন বিরোধী শিক্ষা সিলেবাস বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইমান আকিদা সংরক্ষণ কমিটি মুন্সিগঞ্জ। শুক্রবার জুমার নামাজের পর মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে মিলিত হয়। এ সময় কয়েক শতাধিক ইসলামপ্রিয় জনতা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। নেক্সট রিপোর্ট আমার বিক্রমপুর।